আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইজান, এখানে আপনার তো হচ্ছে দেখতেছি খেজুর, কাজু বাদাম আরো বিভিন্ন আইটেম রাখতেছেন, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে এখন? আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক কম। করোনার জন্য তো অনেক প্রবলেম ছিল, এখন করোনা তো একটু নিয়ন্ত্রণে আসছে, এখন সেক্ষেত্রে একটু মোটামুটি বিক্রি হয়। বেশি খারাপ হয়েছে ভাই আগে, তারপর করোনা বলতে টুকটাক বিক্রি টাকা আসলে এখন আরো বেশি খারাপ আগের থেকে। ও, বিক্রি কম। হ্যাঁ, আচ্ছা আপনি যে খেজুর কত করে বিক্রি করেন একটু দামগুলা বলেন। এটা 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 কি খেজুর? নাগাল খেজুর। আর এটা বড় খেজুর, এটা কত করে? 250। 250। আর এটা আর হচ্ছে আপনি যেখানে কাজু বাদাম এগুলো একটু দামগুলা বলেন, কোনটা কত করে? কাজু বাজার আমার পড়ে গেছে ভাজাটা, কাজু বাদাম 900। আর হচ্ছে শুকনাটা আনামটা 900, আর ভাঙাটা 750। তারপরে যে পেস্তা বাদাম, পেস্তা বাদাম আপনার 1800 টাকা। 1800। আর ওই যে কাঠবাদাম, কাঠবাদাম আপনার 700 টাকা। 700। আর ওই যে ইয়াটা সবুজটা কি? ওটা সবুজটা তো না, ওটা বিচি না, ওটা কি বাহিরের? হ্যাঁ হ্যাঁ। ওটা কত করে? আপনার আমেরিকা কেজি আপনার 900 টাকা। ওইটা কি এমনি কাঁচা খাওয়া যায় না, ভাজা লাগে? আর যে আখরোট কত করে? 1000 টাকা কেজি। হ্যাঁ, আর যে প্যাকেটের যে খেজুরগুলো এগুলো কি শক্ত না? কোরমা কোরমা কেজি। হ্যাঁ, ওগুলো কত করে? 200, লালটা 300। আর এটা কি? এটা হলো 300। কিউ কি এটা অরিজিনালটা? অরিজিনালটা কত করে? এটা এটা আপনার 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। হ্যাঁ, এটা কি কালার মিশানো নাকি এরকমই? এটা আর যে এটা কি? এটা কোন জায়গার? এটা রাজশাহী। কত করে এটা? 400 টাকা। তো দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। মিক্স আছে, মিক্স মিক্স কত করে বিক্রি করে? এটা 800 টাকা। আর এটা? এটা 800 টাকা। 800 টাকা কেজি। হ্যাঁ, দেখেন কত বছর ধরে ব্যবসা করেন দাদা? কত বছর ধরে ব্যবসা করেন? ১৯৬৫। হ্যাঁ, তাহলে তো 35, আর হইলো এখানে 55 বছর ধরে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ চাচা।